নেতাজিকে দিয়ে শুরু করা হোক। নেতাজি, তোমরা সবাই রাজি? দেখো তাহলে আজি কেমন করে সাজি। কি ঠিক এটা কত লিখেছি? কত লিখেছি? ফাইভ। দেখো এটা কি হয়, দেখো গান্ধীজি, নেতাজি, তাই তো? মানে পরেটা ঠিক আছে, আগেটা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, পরেটা ঠিক আছে, তাই তো? জি, তাই তো? রাজি? আচ্ছা ঠিক আছে। এবার নেতাজি তো হলো, সামনে কি পুজো জানো? মনসা পুজো, সরস্বতী পুজো না? ও আচ্ছা, সরস্বতী পুজো। তাহলে সরস্বতী একটা ছবি আঁকি, ঠিক আছে? সরস্বতী, হ্যাঁ আচ্ছা একটু আঁকি। তোমাদের বাড়ি যদি মতি গতি আঁকি তাহলে সরস্বতী, না আঁকলে তোমাদের ক্ষতি। কি? হ্যাঁ এটা কি লিখেছি? বাবলু, ও ডব্লিউ, আমি বলছি বাবলু। এই লম্বাটা ঢেকি, তাই তো? এটা ঢেকি তো? বিনা? ও আমি তো ঠিক জানি না, তোমাদের কাছ থেকে তো শিখবো। এটা তাহলে কি হলো? বিনা। এবার দেখো, চই চই প্যাঁক প্যাঁক এরকম ডাক দিকে, এটা কি হচ্ছে? চই চই প্যাঁক প্যাঁক। এই তোমাদের আশীর্বাদ করছে, দেখো। কি
সুন্দর বাজা হয়েছে, কি সুন্দর বাজা হয়েছে তো? হ্যাঁ বলছে, তাহলে এটা কি হলো? সরস্বতী। তাহলে তোমাদের বাড়বে মতি গতি, তাই তো? তাই তো, হ্যাঁ। হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের ডাকবো, এই যে অনুষ্ঠান চলছে না, আমরা সবাই অনুষ্ঠান করছি, কি সবাই করছি, কিন্তু এটাই ভাববে যে আমরা দুজন আছি বলে দুজন করছি তা নয়, এই অনুষ্ঠানকে সবাই নিয়ে, সবাইকে নিয়ে, তাই তো? একজন উঠে আসো, যে কেউ উঠে আসো, যে কেউ আচ্ছা, হ্যাঁ তুমি কি টেনেছ? বাঁকা রেখা, তাই তো? হ্যাঁ, ওটা কি বাঁকা রেখা? ও বাঁকা রেখা টানছে বলছে, এটা বাঁকা? বোর্ডের দিকে তাকা, এটাকে হয়েছে বাঁকা? তাহলে দা ফাঁকা। আচ্ছা যাও, দেখো মনে কিছু করবে না, তোমাদের সঙ্গে মজা করবো, ঠিক আছে? সোজা তো দেখতে পাচ্ছ, ভোজা, এইটা সোজা, এবার দেখেন মজা, দেখে যা। ডি উল্টে গেছে তো, ডি, এবার দেখো ডিজে, ডিজে, ওরা ভালো বোঝে কি ডিজে। হ্যাঁ, এবার দেখো বাঁকা, প্রত্যেকটা একই রকম ফাঁকা, বোর্ডের দিকে রাখা, প্রত্যেকটা একই রকম ফাঁকা, কি হয়ে গেল আঁকা? এই সোজা দিয়ে ছাতা, গ্রীষ্ম আর বর্ষা রক্ষা করে মাথা, তাই তো? হয়ে গেছে, এবার একজন উঠে আসো, যে কেউ এ মেয়েদের একজন উঠে আসো, চলে আসো, যে কেউ একজন উঠে আসো, আমরা বলছি তো আমরা সবাই সবাই আঁকবো আজকে, যে কেউ উঠেছো? আচ্ছা দেরি করবে না কিন্তু, আচ্ছা উঠে আসো, ওরা পিছিয়ে থাকবে, তুমি আসলে তো এর আগে একবার আসলে তো, ঠিক করে মিঠা কথা বলছো? হ্যাঁ বলছি, এসে ঠিক করে মিঠা কথা বলছি, আমি কিছু বলেছি? কিছু বলিনি, আচ্ছা যাই হোক, টেনে দিয়েছি বলার আগে, আচ্ছা ঠিক আছে চলে যাও। দেখো ও কি করেছে, হ্যাঁ সি অর্ধ কলাকার, তাই তো? এটা থেকে ছবি হবে, কি ছবি হবে? হ্যাঁ আচ্ছা আমি দেখি কি করা যায়, এটা কি হলো ঘর, তাই তো? এবার উঠে আসো একজন, আসছে মেয়েদের, আসছে মাঝে মাঝে হাসছে মেয়েদের, আসছে না, তুমি যে কোনো একটা বাঁকা রেখা টানো পরে মাঝে, এটা তো ছবি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ ছবি হয়ে আছে, হবে একটা ছবি, কি হবে? হ্যাঁ কি হবে, ছবি তো হবে, কি ছবি হবে, হিন্দি ছবি হবে না বাংলা ছবি হবে? আচ্ছা দেখাই, তাই তো? দেখো
তোমরা পাশাপাশি আছো বলে তোমাদের ছবিটা আনলাম। এই সাইডে ছেলে তো ছেলেই আনলাম, এই সাইডে দেখে নিয়েছো তোমাদের ছবিটা, ঠিক আছে তো? কি সুন্দর মজা হয়েছে! হ্যাঁ, আর কোনো ড্রেসও? আচ্ছা নাও, এটা তো আগে দেখেছো, এবার নতুন কিছু হোক, তাই তো? হ্যাঁ, ব্যাস আচ্ছা। আমরা ছবি আঁকি, লেখালেখা করি, লেখালেখি করি তো? হ্যাঁ, হাত দিয়ে তো, দু হাত দিয়ে তো, এক হাত দিয়ে? আমি তোমাদের দেখাবো একটা নতুন জিনিস, দু হাতে আঁকা হবে, সমান চলবে দু হাত, দেখাই? আশা করি তোমাদের ভালো লাগবে না, ভালো লাগবে? আচ্ছা, দেখে বলতে হবে কার ছবি আঁকছি। হ্যাঁ, বাপুজি, হ্যাঁ গান্ধীজি, তাই তো? নেতাজি আসছিল, গান্ধীজি, ঠিক আছে? হ্যাঁ গান্ধীজি আছে, তবে তোমরা ডিস্টার্ব করবে না, তাহলে ওই লাঠি আছে। আচ্ছা, এবার আরেকজন উঠে এসো। তাহলে আমরা এক হাতে লিখতে কিংবা আঁকতে ভয় পাই, একটা হাত লাগাতে, তাই তো? দুটো হাত সমান চলছে কিন্তু, ঠিক আছে? এরপর যদি তোমরা না চাও আমি চোখ বন্ধ করে আঁকতে পারি, তোমরা যদি না চাও, ওটা পরে হচ্ছে। একজন উঠে এসো, উঠে এসো, আমাকে হারাতে হবে কিন্তু, মানে এমন হাঁটবে, এমন আঁকবে যাতে না আঁকতে পারি। ও আসছে কিন্তু, ঘাঁটতে বলছি, মানে জটিল করে ঘাঁটবে, এটা তো সহজ তো, যে কেউ করতে পারবে। হ্যাঁ পারবে? আচ্ছা কেউ পারবে কি এটা আঁকতে? আচ্ছা একজন উঠে আসো, তোমাদের মতো থেকে চলে আসো, চলে আসো,
তোমরাই আঁকবে, আসো। আমি বলছি তো আমাদের অনুষ্ঠান, আমাদের সবার অনুষ্ঠান, আমরা সবাই এখানে অংশগ্রহণ করব। দেখো তোমরা কিন্তু ভয় পেয়েছো, ও করছে, দেখো ওকে উৎসাহ দেবে কিন্তু তোমরা। হাততালি, আমার নাম সন্দীপন মণ্ডল, ফাইভে পড়ে। হয়েছে, সুন্দর হয়েছে। আমি বলছি না তোমরা জানো, তোমরা কিন্তু আঁকতে জানো কি, তুমি না জটিল করে ঘাটবে যাতে আমরা এতজন আছি কেউ না যাতে আঁকতে পারি। কি বলেছি, কানে হাতচাপাতে শুনেছ? হ্যাঁ, কানে হাতচাপাতে শুনেছি, ও কানে হাতচাপাতে শুনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ও কিন্তু জটিল করে এঁকেছে মানে আঁকতে না পারি যাতে, তাই তো? তাহলে তো আঁকা যাবে না, আঁকা যাবে হবে, কি ছবি হবে? আচ্ছা দেখো, রঞ্জন আঁকছি, হাতালি। আচ্ছা আমরা বলছিলাম না, এই রেখায় রেখায় হলো, তাই তো? এবার রঙে রঙে হোক, তাই তো? যাব, আচ্ছা ঠিক আছে। একটু সময় লাগবে, আমাদের গুছিয়ে নিতে হবে তো। হ্যালো, এটা যে দেখলে আগে ঘাটাঘড়ি থেকে ছবি, এইটা আমি হরিপ্রিয়া একটা স্কুলের ছেলেদের নিয়ে এরকম ঘাটাঘড়ি একটা করছিলাম এবং ফেসবুকে পোস্ট করেছিলাম, সেটা ভাইরাল হয়ে গেছিলো 2020-তে। তোমরা দেখেছো কিনা জানি না, কয়েক লক্ষ কয়েক হাজার মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশ বা বিদেশ থেকেও অনেকে ফোন করছিল আমাকে, মানে ওই যে ঘাটাঘুটি মনে পড়েনি না? আচ্ছা আমি
তোমরা দেখো কিভাবে একটা গোলাপ ফুল হচ্ছে মুখ দিয়ে, কি তুলি ধরে রঞ্জনদা পারবে তো? ও রঞ্জনদা তোমরা পারবে? রঞ্জনদা দেখো কেমন হচ্ছে, দেখো গোলাপ ফুল দেখেছো কি রঙের, ভালো হয় না, সাদা হয় না? এই দেখো লাল গোলাপটা বেশি দেখেছো, তাই তো লালই হচ্ছে, দেখো বাড়িতে গিয়েই শুরু করে দেবে। কেমন কুঁড়ি বেরোচ্ছে, দেখো মুখ থেকে কুঁড়ি বেরোচ্ছে, বুঝতে পারলে? গোলাপ পাতার রং কি দেখো, সবুজ পাতা হচ্ছে।
হয়েছে জবা ফুল আঁকতে চাইছি, গোলাপ ফুল হয়ে গেছে, গোলাপ ফুলই আমি চেয়েছিলাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা আর একটা মুখে আঁকে দেখেন, এরকম মুখে আমি সময় নেব কত 20 সেকেন্ডে আঁকছিলাম, যদিও যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়েছে কিন্তু সেটা এখন হয়তো একটু বেশি সময় লেগে যাবে, কারণ অনেকদিন থেকে উপাস নেই তো। প্রথম যখন আঁকি 45 মিনিট সময় লাগছিল, 45 মিনিট একটা ছবি আঁকতে, সেটা আমি এত অভ্যাস করেছি বা প্র্যাকটিস করেছি 20 সেকেন্ড সময় লাগছিল, সেটা কি বলো তো? তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া বা টিভিতে বা মোবাইলে হয়তো দেখেছো অনেকে, তাই তো? ওইটাই দেখাবো। শুরু করি তাহলে, কার ছবি আঁকবো জানলে কি করে? আমি বলেছি, আচ্ছা তাহলে তোমাদের কথা রাখতে হবে কি? Yeah, that.
অনেকদিন থেকে অভ্যাস নেই তো, সেই জন্য একটু সমস্যা হয়েছে যদিও প্রথমটা। মুখে তো আঁকা হবে, এবার কিছু আঁকা হবে, হাতে তো হয়েছে, এবার কিছু হবে পায়ে, বলছে পায়ে, পায়ে আঁকা হোক তাহলে, তোমরা যেটা বলবে সেটা রাখবো আজকে, পায়ে আঁকা হবে, একটা চিয়া চিয়া একটা চেয়ার লাগবে, দেখা যাচ্ছে, দেখা যাবো তো, সবাই দেখা যাচ্ছে, শুরু করি, ¡Gracias!
হয়েছে? জাবরা ছবি হয়েছে? আমি এত সময় ধরে আঁকলাম বলে জাবরা ছবি হয়েছে? কি হয়েছে? ও জেব্রা, আমি শুনলাম জাবরা ছবি। এ হাওড়া বললো জাবরা ছবি, এটা তাহলে কি হলো? জেব্রা। তোমরা বলছিলে যে পায়ে আঁকতে হবে, পায়ে এঁকেছি, এবার কিসে আঁকতে হবে বলো? হ্যাঁ না, ওইটা যদিও জানি, আমি তোমাদের দেখাবো না। না, কিছু কিছু জিনিস আছে যেটা প্রকাশ্যে দেখা যায় না, দেখানো যায় না, সর্বশরীতে আঁকা যায়। তুমি বলো না, আমি কুড়িটা তুড়ি ধরে একসঙ্গে আঁকছি, বলো আমি করে দিচ্ছি, কিন্তু ওই বলো না, আগুন নিয়ে আঁকতে হবে বলো, আমি এঁকে দিচ্ছি। আগুন দিয়ে তো একটু সময় তাহলে লাগবে, একটু রেডি করতে হবে তো। Thank you.
কি হচ্ছে ভূষা নাকি? এই তো দেখুন ভূষা, কি বললে ভূষা? ইন্দুর আচ্ছা না, পঁচিশটা তুমি যদি আঁকা যা, তবে পরিবেশ দরকার হয়, দেখা যাবে আমাকে হয়তো পোশাক চেঞ্জ করতে হবে, রং লেগে যাবে, ঠিক আছে, বা ওই চুলে তুলি ধরে ধরো আঁকতে হয়, চুলে তুলি রাখতে হয়, চুল আমি কেটে দিয়েছি, আঁকা যাবে, হয়তো হবে, দু চারটে কমে যাবে তখন কি? আর এটা দেখাবো না, কারণ হচ্ছে নিচে নিচে বসে আঁকতে হয় আর কি, পোশাকে রং লেগে যাবে, সেই জন্য ওইটা দেখাচ্ছি না। পঁচিশটা তুলি দিয়েও একসঙ্গে আঁকা যায়, আমি ঘাঁটতে ঘাঁটতে ছবি তৈরি করবো রং দিয়ে, দুটো 37 কালো রঙটা এখানে রাখা যাবে না, সেটা ভালো লাগছে কি? চালিয়ে যাবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ একটু সময় দিতে হবে, রেডি করতে একটা আইটেম থেকে যখন পরের আইটেমে যাবো একটু সময় লাগে, কি গুছিয়ে দিতে হয় তো? আর এইটা কিন্তু আমার ফেভারিট আইটেম, পরে তারা যাবো না, অনেক সময়
এবারে কি হবে হবে চোখ দিয়ে ঘাটা হয়েছে, এবার রং দিয়ে ঘাটিলি কালো জায়গা ভুল করছে, কালো লাগবে না, কিন্তু কালো জায়গা ভুলটা করে গেছে। কি রং? কালো রং, লাল, সুন্দর ঘাটি।
ভালো লাগছে কি? ঠিক আছে, থ্যাংক ইউ।